হ্যালো অল ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে ধনতেরাস, তো সবাইকে শুভ ধনতেরাসের অনেক শুভেচ্ছা। আর আমরা গতকালকে সন্ধ্যাবেলা আসাম থেকে এখানে এসেছি, মানে বঙ্গাইগাঁওতে থাকি আমরা, তোমরা সবাই জানোই। তো ওখান থেকে কালকে বাড়ি এসেছি, আমার হাজবেন্ডের কালী পুজোর ছুটি রয়েছে সেই জন্য এসেছি। আর এসে দেখি আজকে তো ধনতেরাস, তো আমার শ্বশুর আমাকে আজকে একটা উপহার দিয়েছে। উপহার বলতে হ্যাঁ, আমাকেই দিয়েছে পার্টিকুলারলি, কারণ ধনতেরাসে তোমরা জানোই বাড়িতে তোমার ঝাড়ু, পিতলের জিনিস, সোনা রূপো এসব কেনা ভালো, সংসারের আয় উন্নতির জন্য, সংসারের মঙ্গলের জন্য, ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এসব কেনা নাকি মঙ্গলজনক। তো প্রত্যেকবারই আমার শ্বশুর, আমি দেখি প্রত্যেকবারই কিছু না কিছু কিনে। গত বছর কিনেছিল বেশ এরকম সাইজের লক্ষ্মী গণেশের মূর্তির উপর, তো সেভাবে এবছরও কিনেছে। তো এবছর দিয়েছে আমাকে একটা রূপোর গোপাল, আমরা সেটা দেখিয়ে নেই। এই দেখো ফ্রেন্ড, এই যে প্লাস্টিকের প্যাকেজিংয়ে আছে, তো তার জন্য একটু বোঝা কম যাচ্ছে। এই দেখো, দেখেছো এই ছোট্ট গোপালের ফটো ফ্রেমের মাঝখানে, মানে ফটো ফ্রেমের ভিতরে রূপোর গোপাল। এটা আমাকে দিয়ে বাবা বলেছে এটা এটা বঙ্গাইগাঁওতে নিয়ে যেতে, বলেছে ওখানে নিজে পুজো করবে। তো বাড়ির জন্যও কিনেছে, কিন্তু দিয়েছে এটা আমাকে অ্যাকচুয়ালি, তো বাড়িতে কিনতেই হয়, কিনে আমাকে দিয়েছে, বলেছে যে এটা বঙ্গাইগাঁও নিয়ে গিয়ে পুজো করবে। তো আজকে একটু ঠাকুর ঘরে একটু পুজো করে নিয়েছি, পুজো করে নিয়ে বঙ্গাইগাঁও নিয়ে যাবো। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কী দিয়েছে সেটা তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হাজব্যান্ড রূপই দিয়েছে, এই যে বুঝছি না, ক্যামেরাটা তুমি ঠিক বোঝা যাচ্ছে না, এইরকম। তো এই যে রূপোর ছুটকি, এটা দিয়েছে আমার হাজবেন্ড। তো এই দুটো উপহার, সোনা নেওয়া হয়নি। আর সোনা আমি নিয়েছি গত সপ্তাহে নিয়েছিলাম, এই যে আমার গলার চেনটা দেখতে পাচ্ছ, এটা এটা নিয়েছি, মানে আমার আগের চেন ছিল সেই চেনটা ছিঁড়ে গেছিলো, তো সেই চেনটাই আমি আর একটু একটুখানি সোনা ভরে আর একটা নতুন করে চেন গড়িয়ে নিয়েছি, তো সেই জন্য ধনতেরাসের সোনা নেওয়া হয়নি এক্সট্রা করে। তো এগুলোই ছিল ধনতেরাসের গিফট। কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে যে বাবা আমাকে এটা দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, আমি সারা জীবন চেষ্টা করবো এটাকে রাখার, আগলে রাখার, যত্ন করে রাখার, আর এটাকে পুজো দিব। তো খুশি হয়েছি আজকে বাবা এটা আমাকে দিয়েছে। আমার শ্বশুর সত্যি খুব ভালো, নিজের মেয়ের মতোই ভালোবাসে, খুব ভালো লাগে। হ্যাঁ, একটু চিল্লে চিল্লে কথা বলে, একটু জোরে জোরে কথা বলে, কিন্তু মনের মধ্যে কিচ্ছু নেই, মনটা একদম পরিষ্কার। সো বাবাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংকস আর অনেক প্রণাম, এই জন্য আমাদের পাশে থাকে, এই জন্য আমাদের ভালোবাসা দেয়, কোনো ভুল ত্রুটি হলে যেন মার্জনা করে দেয়, এটাই কামনা রইল। তো এই বলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আবারও সবাইকে জানাচ্ছি শুভ ধনতেরাস।